হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজাইন টিপস। গত পর্বে আমি এই ডিজাইনটার বুকের পার্টটা দেখিয়েছি, আজকের পর্বে আমি এটা নিচের প্যানেলটা কীরকম হবে ঠিক সেটা করে দেখাবো। তো দর্শক, নতুন বছর আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা অনেকে আমাকে সাবস্ক্রাইব করছেন, অনেক লাইক করছেন, কমেন্টস করছেন, এতে করে আমার ইন্সপিরেশনটা বেড়ে যাচ্ছে। তো আমি আরও কাজ করার আগ্রহটা পাচ্ছি বেশি বেশি। তো আপনারা অবশ্যই বেশি বেশি কমেন্টস করবেন যেন আমি আরো ভালো কাজ আপনাদেরকে দিতে পারি। চলুন দেখে নিই আজকে আমি এই নিচের প্যানেলটা কিভাবে ড্রয়িং করেছি সেটা দেখাবো, এবং এটার পরে আমি দেখাবো আমি এটাকে কিভাবে সেলাই করেছি। গত পর্বে আমি এরকম ছোট কলকা দেখিয়েছিলাম যেটা দিয়ে আমি বুকের অংশে কাজ ড্রয়িংটা করেছি, এবং আজকের এটা আমি নিচের প্যানেলে কিরকম হবে সেটা করে দেখাচ্ছি। তো নিচের প্যানেলের জন্য আমি এরকম করে ড্রয়িং করে নিয়েছি। এখানে নিচে এখান থেকে আমি 5.5 ইঞ্চি দাগ দিয়ে একটা প্যানেল তৈরি করে নিয়েছি। এখানে একটা প্যানেল নিয়েছি এবং এই অংশটাতে 1 ইঞ্চি বরাবর একটা প্যানেল তৈরি করেছি। দূরে দিয়ে আমি চিকন করে একটা প্যানেল করে নিয়েছি। তো এখানে এই অংশটাতে আমি এরকম ত্রিভুজ আকারে বর্ডার লাইন দিয়ে দিয়েছি। ঠিক এরকম করে আমি ত্রিভুজ আকারে প্যানেল করেছি। আর এই ভিতরে যে অংশটা সেখানে আমি এরকম এটা মাঝখান মাঝ বরাবর আমি আপনারা চেষ্টা করবেন যেটা জামা যেখানে আঁকাবেন জামা কিংবা কাগজে সেখানে মাঝখান থেকে করে নেবেন। তো মাঝখান বরাবর আমি এরকম ফুল আঁকাবো। তো এই কলকা দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি। এখানে আমার একটা ডলার বসবে। এটার ভিতরে আমি এরকম করে পাতা দিয়ে দেব। এখানে যেহেতু ফাঁকা অংশটা থাকবে এখানে এরকম করে পাতা দিয়ে দেব। এরকম করে আমি সম্পূর্ণটা আঁকিয়ে নেব। এখানে মাঝখানে একটা করে আমি ফুল দিয়েছি, এরকম মাঝখানে এরকম করে ফুল দিয়েছি। তো দর্শক, এরকম করে আপনারা প্যানেলটা তৈরি করে নেবেন। আপনাদের যতটুকু প্যানেল থাকবে ঠিক ততটুকু আপনারা এরকম করে করে নেবেন। পুরোটা জামাটাতে এরকম ছিটা ছিটা ফুল করে দিয়েছি, এরকম ছিটা ছিটা ফুল করে আমি সম্পূর্ণ জামাটাতে দিয়েছি। আর এই এইটুকু অংশ আবার আমি হাতেতেও দিয়েছি। একই ডিজাইনটা এরকম করে আমি পেছনের যে অংশটা আছে পেছনের অংশটাতে আমি করেছি। পেছনের অংশটুকুতে আমি জাস্ট এরকম করে একটা কলকা আঁকিয়ে শুধু এইখান থেকে আমি এরকম করে তিনটা ত্রিভুজ আঁকিয়ে নিয়েছি। এরকম করে নিচের দিকে ভিতরে আমি ঠিক সেম ফুলটাই এখানেও দিয়েছি। এরকম করে এটা আমি জাস্ট পেছনের সাইডে বসিয়ে দিয়েছি। আর এই দুইটা এই অংশটুকু আমি হাতাতেও দিয়েছি, আবার মাঝ বরাবর আমার যে এটা আছে ডিজাইন করা আছে মাঝে যে ডিজাইনটা করা আছে সেটাও আমি এরকম এই অংশটাই দিয়েছি। আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি এই অংশটা
জাস্ট আমি এইভাবে করেছি। আমি এরকম করে চারিদিক দিয়ে এভাবে পাতাটা দিয়েছি যে আমার এই নিচের অংশটা ঝোলটা এরকম হবে। তো আপনারা চাইলে জাস্ট এই অংশটুকুই করে নিতে পারেন। আর হাতাতে আমি দেখিয়ে দিচ্ছি, হাতাটাতেও ঠিক এরকম আমি দুইটা ফুল বসিয়ে নিয়েছি, দুইটা কলকা ডিজাইন করে হাতাটা এরকম করেছি। তো আপনারা এইভাবে করে নিতে পারেন। আর আমি পেছনের অংশটাতে জাস্ট এটুকু করেছি। তো আমি এখন আপনাদেরকে দেখাবো এটা আমি কীভাবে সেলাই করেছি। আমি এই অংশটা সেলাই করে দেখাবো। বাহিরের এই যে প্যানেলটা আছে, কলকার যে প্যানেল, এই প্যানেলটা আমি প্রথমে সেলাই করে দেখাবো। তো এটা আমি অরেঞ্জ কালার সুতা ব্যবহার করেছি। এখানে আমি তিন তার সুতা ব্যবহার করেছি। আমি এটা সেলাই করে দেখাচ্ছি কীভাবে এটা আমি সেলাই করব। তো এটা আমি ক্রস ভরাট করব। এইভাবে আমি সেলাই করে যাব এখন। ঠিক এভাবে আমি সম্পূর্ণটা করে নেব। ত্রিভুজে যে অংশটা আছে, ত্রিভুজের মতো যে নকশাটা আমি করেছি, সেখানে আমি সাটিন ভরাট দিব এরকম করে। আর আমি এখানে দুই তার সুতা ব্যবহার করেছি। এটা লাল খয়েরি কালার সুতা ব্যবহার করেছি। এইভাবে আমি এটাতে সাটিন ভরাট দিয়ে এটা ভরাট করে নেব। ঠিক এইভাবে আমি এই প্রত্যেকটা ডিজাইনটা সেলাই করে নেব সাটিন ভরাট দিয়ে। এই পাতাগুলো খেজুর ভরাট দিয়ে সেলাই করেছি, সেটা আপনাদের দেখাচ্ছি। এভাবে আমি প্রত্যেকটা পাতায় সেলাই করে নেব। এখন আমি বাইরের এই পাতাগুলো সবুজ কালারের এটা দিয়ে সেলাই করে নেব। তো আমি এই পাতাগুলো খেজুর ভরাট দিয়ে করেছি। আপনারাও খেজুর ভরাট দিয়ে করার চেষ্টা করুন, অথবা সাটিন ভরাট আপনাদের যেটা মন চায় সেটা দিয়ে করতে পারেন। আমি খেজুর ভরাট দিয়ে এটা সেলাই করেছি। এখানেও আমি দুই তার সুতো ব্যবহার করেছি। ঠিক এভাবে আমি প্রত্যেকটা পাতা সেলাই করে নেব। দর্শক, সম্পূর্ণ জামাটা সেলাই করার পরে আমার ডিজাইনটা এরকম এসেছে। দর্শক, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে জানাবেন এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।